আচ্ছা, আজকে আমরা একটা বুক কাভার ডিজাইন করব, এরকম একটা কিভাবে বইয়ের কাভার ডিজাইন করব সেটা দেখব। তো এটা করার জন্য প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে আমরা কোন সাইজের বইয়ের জন্য কাভার ডিজাইন করব, কোন সাইজের বই। তো আমি একটু গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে এখানে দেখেন আমি বুক কাভার সাইজ দিয়ে সার্চ করতেছি, কাভার সাইজ। তো এটা মূলত আমরা আমাদের মতো করেই দিচ্ছি, কিন্তু বুক কাভার সাইজটা হচ্ছে বায়ার অনেক সময় আমাদেরকে বলে দিবে কোন কাভার, কোন সাইজের কাভার লাগবে সেটা বলে দিবে। তো এখানে যাচ্ছি, দেখেন বুক কাভার সাইজ দিয়ে সার্চ করলাম। এই যে এই সাইজটা দেখেন, 8.5x11। 8.5x11 বলতে আমাদের স্কুলের একাডেমিক বই যেগুলো আছে, অর্থাৎ একাডেমিক ক্লাস 5, 4, 5, 6, 7 এর বই যেগুলো আছে বড়, ওগুলার মতো। তারপর হচ্ছে এই যে এখানে 5x8, এটাও হয় 5.5x8.5 এরকমও হয়, 6x9 এরটাও হয়। তো এখানে আমরা একটা নিব, যে কোনো একটা নিব, তবে আমাদেরকে বায়ার বলবে যে আমাদের কোন সাইজের বইটা বানাতে হবে। তো আমি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। ইলাস্ট্রেটরে গিয়ে ফাইল থেকে আমি নিউতে গেলাম। নিউতে গিয়ে একটা পেজ দিব, এখানে প্রিন্ট রাখলাম, A4 সাইজের পেজটা নিলাম। এখানে বুক কাভার আমাদের টাইটেল হতে পারে, এরপরে আমাদের পেজ এখানে 1 দিলাম, পেজ 1 দিলাম, A4 রাখলাম, এখানে ল্যান্ডস্কেপে চলে গেলাম, এখানে ইনসি রাখলাম, ঠিক আছে, A4, ইনসি, ল্যান্ডস্কেপ। আমরা এখানে ব্লেড অপশন সেম আগের মতোই দিয়ে দিলাম, ওকে দিলাম। তো আমাদের এখানে একটা পেজ চলে আসছে। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল দিব, কোনো ফিল কালার দরকার নেই, আমি রেক্ট্যাঙ্গেলটা দিচ্ছি। উপর থেকে নিচের দিকে আমি রেক্ট্যাঙ্গেলটা এনে দিলাম। এটাকে আমি দুইটা ভাগ করব, অবজেক্ট প্যাথ স্প্লিট ইনটু গ্রিড। এখানে গিয়ে আমার এখানে কলাম হবে দুইটা, কলাম 2। প্রিভিউ দিয়ে দেখেন এই যে এতটুকুতে কলামটা ভাগ হচ্ছে। এরপরে এখানে এই যে ওয়েটটা বাড়াচ্ছি, দেখেন এটা অর্থাৎ আমার এই পেজটা এখন এদিকে দেখেন 5.97 আছে, 5.97 দুটোটাই, এটা 5.97, এটাও 5.97। এরপরে গ্রেটারের মধ্যে আমি কি করতেছি দেখেন, এই যে এটা কত, 0.3, অর্থাৎ আমার এই পেজটার সাইজ অর্থাৎ থিকনেসটা কতটুকু হবে, অর্থাৎ বইটা কতটুকু মোটা হবে। আমি এখানে 1/2 ইঞ্চি দিচ্ছি, অর্থাৎ 0.5 ইঞ্চি দিলাম। আমার এই বইটা 0.5 ইঞ্চি কি হবে, মোটা হবে, অর্থাৎ 1/2 ইঞ্চি মোটা হবে। এখানে আমি কি করছি, প্রথমে কলাম, তারপরে গ্যাটারের মধ্যে আমরা 0.5 দিলাম, ওকে দিলাম। এই যে এরকম পেজটা আসছে। এখানে আমার আরেকটা রেক্ট্যাঙ্গেল টানতে হবে, আমি এইখান থেকে এইখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল টেনে দিলাম, ওকে। তো এটা হচ্ছে আমাদের পেজ। এবার আমরা যে ডিজাইনটা করবো সেটা এখানে নিয়ে আসি, ফাইল থেকে প্লেস, ডেস্কটপে যাচ্ছি, পিকচার, ওকে টান দিলাম। তো এই যে পিকচারটা আমরা, আচ্ছা এটা ফাইল প্লেস, আচ্ছা এটাই রাখি, এটা রাখলাম। তো এই যে এই শেপটা কীরকম আছে, আমি এখানে দুইটা এই রেক্ট্যাঙ্গেল সবগুলো সিলেক্ট করে আই ড্রপারে ক্লিক করে এখানে যে কালারটা আছে কালারটা এখানে নিয়ে আসলাম প্রথমে, অর্থাৎ ফিল কালারটা দিয়ে দিছি এখানে।
তো দেখাই যাওয়ার জন্য যা সেটা সিলেক্ট করে আমি স্ট্রোক দিব, ব্ল্যাক স্ট্রোক দিলাম এবং স্ট্রোকটা একদম কমাই দিব। এই যে একটা স্ট্রোকের লাইন দেখাচ্ছে। এরপরে এখানে দেখেন এরকম একটা শেপ আছে, আমার ডিজাইন হবে এটা, এটা হচ্ছে ফন পেজ। তো এখানে এসে আমি একটা রেক্ট্যাঙ্গেল টানতেছি উপর থেকে নিচের দিকে, এইভাবে রেক্ট্যাঙ্গেলটা টানলাম। এটার কালার কোন স্ট্রোক কালার থাকবে না, ফিল কালারের মধ্যে আমরা সাইন কালারটা সিলেক্ট করলাম। সাইন কালার দিয়ে এরপর এখান থেকে আমি এভাবে ঘুরাই দিচ্ছি। কন্ট্রোল মাইনাস দিয়ে শুরু করলাম। এরপর এটাকে আমি অল্টার চেপে ধরে এখানে আরেকটা করে দিচ্ছি এরকম করে। এখন দেখেন এটা আরো উপরে যাবে, এভাবে ঘুরবে। এখন এগুলো আবার চেঞ্জ হবে, আমি আগে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি শিফট এবং অল্টার চেপে ধরে। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটা আমরা রোটেট করব এভাবে শিফট চেপে ধরে উপর থেকে নিচে এরকম লম্বা করে। তারপর এটা আমি এই জায়গায় বসালাম ঠিক মাঝখানে করব, এটা এভাবে মাঝখানে বসালাম। তারপর এই শেপটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে ঘুরাচ্ছি। একটু খেয়াল করতে হবে, দেখেন এই শেপটা আমাদের সমান হতে হবে। এদিকেও সমান, আর এভাবে বসালাম। সামান্য এগুলো পরে আমরা ঠিক করে দিতে পারবো, অথবা এটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, এখানে একটা ক্লিক করে এই পয়েন্টটা ধরে উপর থেকে তুলে দিলাম। তারপর এই শেপটা এটা প্রায় ঠিক আছে, একটু হালকা এটা করে দিলাম। এখন দেখেন এটা আরো এদিকে আসবে। এভাবে করলাম। এরপরে এই শেপটা সিলেক্ট করলাম, এটা এটা সিলেক্ট করে কি করতেছি দেখেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল এফ হচ্ছে পেস্ট ফন্ট। এক কর্নার থেকে শিফট এবং অল্টার চেপে ধরে একটা বর্ডারের মতো করে রেখে এটাকে শুরু করে দিলাম। এটার কালারটা আমি হোয়াইট করে রাখলাম আপাতত, আর পিছনে যে কালারটা আছে সেটাতে আমি এরকম একটা কালার দিয়ে দিলাম। সোজা হয়ে বসে এটা করলাম, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে না, এটা করলাম। এরপরে এই যে এই শেপগুলা আমরা এটা এবং এদিকে এটা কেটে ফেলবো। তো এটা কাটার অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে দুটোটা একসাথে কেটে ফেলবো। এটা সিলেক্ট করলাম, এটা ক্রপ সরি বাইরে ক্লিক করে, এখানে কোনো ফিল কালার স্ট্রোক কালার নেই, আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে পুরো এতটুকু দিলাম, কোনো ফিল কালার থাকবে না এবং স্ট্রোক কালারও থাকবে না।
এটা লাইনটা সিলেক্ট করে শিফট চেপে ধরে এটাও সিলেক্ট করলাম এবং এটাও সিলেক্ট করলাম। তারপর উইন্ডো থেকে পেইন্টার ডিভাইড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, এটাকে সিলেক্ট করে ডিলেট, এরপর এটাকে সিলেক্ট করে ডিলেট দিলে আমাদের দুটা ডিলেট হয়ে যাবে। এভাবেও পারবো, আবার কন্ট্রোল জেড দিলাম, আবার কীভাবে করতেছি দেখেন, কন্ট্রোল প্লাস, শুধু এটা সিলেক্ট করলাম, এখানে নাইফ টুল যেটা আছে ওটাতে ক্লিক করে শিফট এবং অল্টার চেপে ধরে এখান থেকে এদিকে একটা টান দিলাম, তারপর এটাকে ডিলিট করে দিলাম। এভাবেও করা যাবে, তো যার থেকে যেটা ভালো লাগে সেটা করবেন। এই যে এখানে এসে এটা আবার সিলেক্ট, শিফট এবং অল্টার চেপে ধরে, এই যে এখান থেকে শিফট এবং অল্টার চেপে ধরে নিচের দিকে টান দিলাম, এখান থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এদিকে টান দিলাম, বাইরে বাইরে এতটুকু আসতে হবে, এদিকে এতটুকু আসতে হবে, তারপর এটা ডিলেট, এটা ডিলেট, এটা ডিলেট, ওকে। এরপরে আমরা এটা এদিকে মাঝখানে করে কেটে ফেলবো, সেম এটা সিলেক্ট করলাম, নাইফ তুলে ক্লিক, শিফট এবং অল্টার চেপে ধরে এরকম একটা টান দিলাম, কতটুকুতে দিছে এখানে দেখি, এই জায়গায় ক্লিক করে শিফট এবং অল্টার চেপে ধরে এরকম একটা টান দিচ্ছে, কেটে গেছে। সেম এখানে একটা ক্লিক করে এরকম করে টান দিলাম, এটা সিলেক্ট হয় নাই, এটা সিলেক্ট করতে হবে, শিফট এবং অল্টার চেপে ধরে এদিকে এরকম করে টান দিলাম, শিফট এবং অল্টার সোজা হওয়ার জন্য, সোজা হওয়ার জন্য। তারপর এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এটাতে সিলেক্ট করলাম, আই ড্রপারে ক্লিক করে এই কালারটাতে ক্লিক করলাম, তারপর নিচে এটারও কালার চেঞ্জ করতে হবে, এটা এটা সেম কালার, ওকে। এরপর মাঝখানে আমাদের পিকচারটা বসাইতে হবে, এখানে একটা পিকচার আছে, তো আমি গুগল থেকে একটা পিকচার নিয়ে আসবো, এখানে বসাবো ফাইল থেকে, আমি গুগল থেকে একটা পিকচার আগেই ডাউনলোড করে ফেলছি, এটা বসাইতে পারি, এই যে এই পিকচারটা বসাবো, এই পিকচারটা এখানে সিলেক্ট করলাম, করার পর পিকচারটা সিলেক্ট করলাম, পিকচারটা সিলেক্ট করার পর প্লেসে ক্লিক করলাম, উপর থেকে নিচের দিকে আমি টান দিলাম, এই পিকচারটা আমাদের এরকম এটার একদম ইয়াতে করে দিতে হবে। এখন আমরা বুঝতেছি না এই ছবিটার, এই যে এটার ফোল আসতেছে কিনা, তো আমি এটা বোঝানোর জন্য আমরা এই আইকন অর্থাৎ এই ইয়াটার রেক্ট্যাঙ্গেলটা রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট সামনে নিয়ে আসলাম, তারপর এভাবে এতটুকু করে দিলাম, এটা এতটুকু থাকবে। এখন এই পিকচারটা এবং এই শেপটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক কি করতে হবে, মেক ক্লিপিং মার্কস, মেক ক্লিপিং মার্কস দিয়ে ক্লিপ করে দিলাম, কন্ট্রোল মাইনাস, তো হয়ে গেছে আমাদের এই শেপ। এখানে একটা নাম দিতে বলছে, কি নাম দেব, টাইপ তুলে ক্লিক করে এখানে আমি টাইপ করতেছি দা নোভেল, একটা নাম দিলাম। এরপরে এখান থেকে আমি এটাকে বড় করে দিচ্ছি, এটার আমি ফন্ট স্টাইল দিব এরিয়াল বোল্ড, এটার কালারটা দিচ্ছি ব্ল্যাক দিব না, এরকম একটা কালার দিব। এরপর এখানে কিছু টেক্সট লিখতেছি, এখানে আমি জাস্ট আমি একটা ইয়া দিলাম, এটাকে আমি ছোট করে এই জায়গায় বসাই দিচ্ছি,
দিয়ে কন্ট্রোল টি দিয়ে আমি লেটারের দূরত্বটা বাড়াই দিচ্ছি। এটার কালার সাইন কালারে বসালাম। এরপরে নিচে আর একটা নাম দিতে বলছে, এখানে আমি অন্য কোনো কিছু দিতে পারি। ওখানে ওরা কি দিছে, ওই ট্যাক্সটাই আমি লিখে দিচ্ছি, এ এন এন ইউ এ এল অ্যানুয়াল আর ই পি ও আর টি অ্যানুয়াল রিপোর্ট, বড় করে দিলাম। দূরত্ব অনেক বেশি, আমরা দূরত্বটা কমাই দিলাম। উপরেরটা কালার হচ্ছে এই কালারটা আর নিচেরটা হচ্ছে সাইন কালার। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজটা, সামনের পেজটা এরকম। এরপর ব্যাকে এখানে কিছু দেখা যাচ্ছে না, তো ব্যাকে কি দিব, তো ব্যাকে আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। আমরা কি দিব সেটা আমাদের উপর নির্ভর করবে। তবে ব্যাকে অনেক সময় আমরা গল্প উপন্যাসের বইয়ের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা জীবনী লিখে, লেখকের জীবনী লিখে দেয়। তো আমি এখানে একটা রেক্টাঙ্গেল দিচ্ছি, এরকম একটা বক্স নিলাম। তো এই বক্সটা সিলেক্ট করে এটা, এই লাইনটা এবং শিপ চেপে এটাও সিলেক্ট করলাম। তারপর হচ্ছে উইন্ডো থেকে, পাথ পেইন্টার থেকে ডিভাইডে ক্লিক করলাম, এদিকে একটু বসেন, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, এখান থেকে আমি এটাকে আলাদা করে কেটে নিলাম। শুধু এটা আলাদা করে এটা কেটে ফেলছি। এরপরে এখানে আমি কিছু টেক্সট লিখে দেব, এখানে গিয়ে আমি এই ট্যাগসগুলো কপি করলাম, এখানে পেস্ট করব। এরিয়া টাইপ তুলে গিয়ে এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। আর এখানে আমরা জাস্টিফাই অ্যালাইন করে দিতে পারি, এবং বোল্ডটা আমরা ন্যারোতে ক্লিক করলাম এভাবে। আর এখানে একটা লেখকের পিকচার দেয়, আমরা বিভিন্ন নভেলের মধ্যে দেখি বইগুলোতে। তো আমি ফাইল থেকে একটা প্লেসে গিয়ে একটা পিকচার নিয়ে আসবো, এগুলাই দিয়ে দিই, উপর থেকে নিচের দিকে টান দিলাম, এভাবে আমরা পিকচারটা এখানে বসাই দিচ্ছি। ওকে, এরপরে আরও এখানে যদি কোনো কিছু ট্যাক্স লিখতে হয়, এখানে যদি কিছু ট্যাক্স লিখতে হয়, প্রকাশনীর নাম, কোথা থেকে প্রকাশ হচ্ছে, কে প্রকাশ করছে, ইত্যাদি যদি এগুলো লিখতে হয় এগুলো লিখবে। তো মূলত আমাদের এখানে ডিজাইনটা মেইন না, আমরা এখানে কীভাবে ফরম্যাট করবো সেগুলো শিখবো। আর এখানে ডিজাইন যেহেতু আমরা অনেক কিছুই করতেছি, ফ্লায়ার ডিজাইন করতেছি, ওখান থেকেও অনেক কিছু চলে আসবে, বায়ার কী বলছে সেটাও আসতে পারে। অর্থাৎ ডিজাইনটা আমরা যেহেতু গ্রাফিক্সের কাজ করবো, আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করে দিতে পারবো, বায়ারের মানে চাহিদা এবং আমাদের যে ইয়া থাকবে ওটার উপর ভিত্তি করে দিতে পারবো। এটা করলাম, এখন এটা হচ্ছে আমাদের পুরোটাই কাভার, অর্থাৎ একটা বুক কাভারের ফুল ইয়া। এখন এটাকে আমরা কি করব, এখান থেকে আমি আউটলাইনটা অফ করে দিলাম, অর্থাৎ স্ট্রোকটা অফ করে দিলাম, শুধু এটাকে আমরা মকআপে উপস্থাপন করব। তো আমি ফটোশপটা ওপেন করতেছি।
আচ্ছা, এখানে আমি একটা বইয়ের মক আপ, অর্থাৎ বইয়ের মক আপ সিলেক্ট করলাম ফটোশপের মাধ্যমে। ফটোশপে আমরা এটা ওপেন করব। ওপেনে গেলাম, তো এই যে এখানে একটা মক আপ নিয়ে আসলাম। মক আপটা আনার পর উইন্ডো থেকে আমাদের যেতে হবে লেয়ার প্লেটে। এই যে লেয়ার প্লেট এখানে ওপেন করা আছে, এখানে দেখেন অনেকগুলা লেয়ার আছে। এই লেয়ারগুলোর মধ্যে একটা লেয়ার হচ্ছে ফন্ট লেখা আছে, অর্থাৎ বইয়ের ফন্ট পেজ। এই ফন্টের উপর এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ফন্ট পেজটা এখানে চলে আসছে। তারপর আমরা ইলাস্ট্রেটর থেকে টেনে নিয়ে আসতে পারবো, অথবা ওটা আলাদা আলাদা সেভ করেও আনতে পারবো। আমি এখানে ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। এই যে এখান থেকে এই পেজটা, শুধু শুধু এই পেজটা, এটা সারা টেনে ফটোশপের ফন্ট পেজে এখানে এসে ছেড়ে দিলাম। একটু সময় নেবে, যেহেতু আমরা সেভ না করে আনছি। সেভ করলে আলাদাভাবে আমরা আলাদা আলাদা সেভ করতে পারতাম। এখানে চলে আসছে। তারপর এগুলো আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখানে এতটুকু এতটুকু করে দিলাম, ওকে। এরপর আমরা এটাকে সেভ করতেছি, ফাইল থেকে সেভ। সেভ হয়ে গেছে। এখন আমি এই যে এটাতে আসছি, এটাতে আমরা ফাইলটা রাখছিলাম, এরকম দেখাচ্ছে। এখন দেখেন এখানে একটা ওয়েব থিকনেসের যে ইয়াটা আছে ওইটাও আমরা নিয়ে আসি। তো এখানে আমি এটা কোথায় আছে দেখবো। দেখেন এটা সিলেক্ট করলেও পাওয়া যাবে। এই যে এটা, এটাতে ডাবল ক্লিক করলাম। এখানে আমরা ওই কালারটা দেব। ওই কালারটা যেহেতু আমরা নর্মালি কালার এক কালার, আমরা এখান থেকেও দিয়ে দিতে পারতাম। তারপর আমি এখান থেকে নিয়ে আসি। এটা সিলেক্ট করে কোনো স্ট্রোক কালার থাকবে না, স্ট্রোক কালার দিলে বিশ্রী লাগবে। এটা টেনে এখানে এসে ছেড়ে দিলাম। এটা থিকনেসটা বাড়াই দিচ্ছি, ওকে। ফাইল থেকে সেভ হয়ে গেছে। তো এই যে এটাও চলে আসছে। এখানে আমাদের আগের যে ইয়াটা ছিল ওটা অফ করে দিই। তারপর এই যে নিচে একটা কালো একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ব্যাক পেজ। কিন্তু এখানে ব্যাক পেজ শো করতেছে না। তারপর আমরা ব্যাক পেজটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে ব্যাক লেখা আছে, এখানে গেলাম, ডাবল ক্লিক করলাম, ব্যাক পেজ আসছে। আমরা ইলাস্ট্রেটর থেকে এই ব্যাক পেজটাও আমরা এখানে নিয়ে আসব। আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে দিয়ে ব্যাক পেজটা নিয়ে যাচ্ছি। এটা লক করা আছে। সিলেক্ট করে টেনে এখানে এসে এই জায়গায় এসে ছেড়ে দিলাম। তারপর এটাকে আমি ফুল পেজে করে দিলাম। একটা জিনিস দেখবেন, এইখানে যে লিখাগুলো আছে কিন্তু আমরা প্রত্যেকটাতে জায়গা রাখছি, এদিকেও জায়গা রাখছি, এদিকেও জায়গা রাখছি। এগুলো কেয়ার করতে হবে। যেমন সিভি তৈরি করছেন, সিভির মধ্যে এদিকে লিখাগুলো বেশি চলে আসছিল, ওটা আমি ভুল ধরছি। ওইভাবে যা করি জেনে এদিকে বেশি আসতে পারবে না। ফাইল থেকে সেভে গেলাম। এবার এখানে আসলাম। এখন আমাদের পুরো বইটা কমপ্লিট। তো এভাবে আমরা একটা বইয়ের মকআপে, বইকে মকআপে উপস্থাপন করতে পারবো, অর্থাৎ একটা কাভার ফটো, অর্থাৎ বইয়ের যে কাভার ডিজাইন আছে ওই ডিজাইনকে উপস্থাপন করতে পারবো। আর আমাদের বায়ারকে জাস্ট এটা দেখাতে হবে, আমরা এই ফাইলটা দিলেও হবে না। বায়ারকে দিতে হবে আমাদের ইলাস্ট্রেটর ফাইল, এটা এটাই দিতে হবে।